اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم الف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعلى عدوهم. اللهم اعنا القفلة الذين يصدون عن سبيلك ويقدمون رسولك ويقاتلون اولياءك. اللهم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত আজকার কোরআনি দিনী সভার সভাপতি, তিনাকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবৃন্দব আপনাদের সম্মান শ্রদ্ধা জানাই। পর্দার আড়ালের মা বোনেরা, সম্মানিত সেই সমস্ত মা বোনদেরকেও যেন অন্তর থেকে তাদেরকে ভালোবাসা জানাই। এখন আপনাদের সামনে সর্বপ্রথম যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা, যে আমরা আল্লাহ সব হচ্ছি বান্দা, বান্দা, ফলে আমরা গোলামি করব কার? কথা বলুন, গোলামি করবেন কার? হেমন্ত সরেনের। জোরে কথা না বললে কিন্তু আমার কথা একটু ব্যতিক্রম হয়ে যাবে, যেহেতু আমি গতবার জলম হইতে ছিলাম যেখান থেকে রাহুল ব্রাদার, তার মানে রুহুল যেখান থেকে আসছে, আমি তার এলাকাতেই ছিলাম গতবার, আলহামদুলিল্লাহ। ফলে সেখানেও আমি বলেছি কয়েকজন সেখানে মন্ত্রী এই আপনার মেম্বার, তারপরে আপনার নিকোয়ে টিএমসির কিন্তু কিছু লোকজন ছিল। আজকেও বলছি এই জমিনটা আল্লাহ পাকের, আমরা হচ্ছি আল্লাহ পাকের গোলাম, আমরা আল্লাহর বান্দা, ফলে আমাদের আল্লাহরই কেবলমাত্র এক আল্লাহরই গোলামি করতে হবে। ফলে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাকে আল্লাহ পাক উপস্থিত করিয়েছেন, ফলে এক যজ্ঞে এক সঙ্গে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে সর্বপ্রথমে সেই আল্লাহ পাকের গোলামি করতে যাচ্ছি। বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ করবেন না আলহামদুলিল্লাহ, যদি বলেন তাহলে করোনা বাড়বে না কমবে? যে কিন্তু নরেন্দ্র মোদী বলেছে, অনেকে আবার বলছে কেটলিওয়ালা, কেটলিওয়ালা আমাদের সেদিন প্রশ্ন করলো আপনার নিউ টাউন কলকাতায়, বলে রবীন্দ্র ঠাকুর জীবিত আছে না মারা গেছে? আমি বললাম মৃত্যু হয়ে গেছে। উনি বললেন জীবিত আছে। বলে কে সে? বলে দেখতে মানা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্র ঠাকুর। বলে তার দাড়িগুলো অনেক লম্বা, তার মানে কেটলিওয়ালা, চাওয়ালা, কথা বুঝলেন কি? এখন আপনাদেরকে আমি বলতেছিলাম যে করোনা ব্যাপারে সে বলেছে ভ্যাকসিন এসছে, ভ্যাকসিন নেওয়ার পরে করোনা থেকে আপনি বাঁচতে পারবেন না, এরপর মাস্ক ব্যবহার করতে হবে, মোদী বলেছে। আপনাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে আপনারা আলহামদুলিল্লাহ যদি সবাই মিলে পড়েন তাহলে করোনা বাড়বে না কমবে? একটু জবাব চাই, কমবে না বাড়বে? করোনার কথা কোরআনের মধ্যে আছে না? না আছে না? না আছে। এখন আপনাদের সামনে অত লম্বা দীর্ঘ সময় নিয়ে আমি বক্তৃতা করতে পারবো না, যেহেতু আমার পিছনে আরো একজন মুখারির, আরো একজন যেন দেখা যায় বক্তা, তিনি আর বক্তব্য শুনতে হবে। তিনি অন্য ধর্মের মানুষ ছিলেন, আর তিনি সবচেয়ে উত্তম ধর্ম যেটা আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম ইসলাম, সেটা তিনি কবুল করেছেন। আল্লাহ পাক তার ইমানকে আরো বেশি করে পাকাপুক্ত করে দেয়, জরুর আমি যেহেতু তার বক্তব্য শুনতে হবে। এখন আপনাদের সামনে আমি বলতেছিলাম যদি করোনা কমে তাহলে যিনি কমাবেন তার নাম কি? আল্লাহ জোরে বলো যাই না, জোরে বলুন কে কমাবেন? আরো জোরে বলতে হবে কে কমাবেন?
তাহলে সেই আল্লাহর প্রশংসাটা আমরা একটু সবাই জোরে সুরে আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সরওয়ারে কায়নাত জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যায়, যে বলি আল্লাহুম্মা আমিন। আমার মনে হয় এটাও যদি বলা যায় তাহলে কি বেদাত হয়ে যাবে নাকি? এতক্ষণ পর্যন্ত সালামী সাহেবকে অনেক কিছু প্রশ্ন করছিলেন, মসলা মাসাইল জানতেছিলেন, তিনি আলোচনা করছিলেন, দোয়া সম্পর্কে আলোচনা করছিলেন, দোয়া সম্পর্কে জানতে চেয়েছিলেন, তাও তিনি জবাব দিয়েছেন। যদি আমি এখন জিজ্ঞেস করি আমরা খাবার খাই, আল্লাহ পাক খাবার খাওয়ান, খাবার খাওয়ার পরে দোয়া করতে হয় না এটা কি দোয়া? আলহামদুলিল্লাহ। আর কিছু বলতে নেই, যদি জিজ্ঞেস করা যায় যে আমরা খাবার খাওয়ার পরে এই মহান শরীফের এই দোয়াটা আমরা অর্জন করি তাহলে কি বলবে? এ ব্যাপারে প্রশ্ন করলেন না, কি প্রশ্ন করলেন? সুদ খাই তার পিছনে তার পাশে দাঁড়িয়ে নামাজ হবে কি হবে না, তুমি কি খাও সেটা জিজ্ঞেস করলে? আমার ভাইরা, আলোচনার শেষ নাই, ফতোয়ার শেষ নাই, কিন্তু আমলের অভাবটা আছে, আছে না তাই বলুন, আছে না তাই? যেহেতু আছে সেহেতু খুব চিন্তা ভাবনা করে আপনাকে সমাধান করতে হবে, কারণ আপনি যখন প্রশ্ন করছেন যে বক্তা বক্তব্য রাখছে তার পাশে বসে পান চিবাচ্ছে এটা কি ঠিক? আপনি কাকে দেখলেন পান চিবাতে? আপনি কার উপরে ক্রিটিসাইজ করছেন? কাকে কার প্রতি আপনি আক্রোশ করে আপনি ফতোয়া জিজ্ঞেস করছেন? আপনার ফতোয়া জিজ্ঞাসাটাও যদি নকলে সিন আল্লাহ উদ্দিন আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য যদি না হয়, আমার বক্তৃতা, আমার ওয়াজ, আমার নসিহত, আমার জীবিত থাকা, আমার মরে যাওয়া সবকিছু যদি আল্লাহ সন্তুষ্টের জন্য যদি না হয়, তাহলে পরেও কিয়ামতের মাঠে জবাব দিতে হবে, হবে না হবে না হবে না হবে না? কথা বলতে ছিলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইয়াউমুল কিয়ামাহ কিয়ামতের মাঠে উম্মতদেরকে পানি পান করাবেন, উম্মতদের জন্য শাফাআত সুপারিশ করবেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। একটু জোরে আমিন বলা যাবে না? বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আমিন। বন্ধুগণ, আপনাদের সামনে বিভিন্ন ওলামায়ে বিভিন্ন মুকাররিন, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ, তিনারা বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এখন আমি আমিন আজমে আলম আপনাদের গ্রামের ছেলে, যেহেতু পরিচয় দিয়ে লাভ নাই, আপনারা সবাই চিনেন, সবাই না চিনলে এখন চিনে নেন। আমি বলবি আমি মৌলানা, আমি মোহাম্মদ আলী সাহেবের ছেলে, আর আমার নাম আল্লাহ বলো মৌলানা আব্দুল আজিজ, আর পরিচয় দেওয়ার দরকার নাই। এখন কথাটা বলতেছিলাম, আমি যে কথাগুলি আলোচনা করব সেই আলোচনাগুলি শুধু করব আর আপনারা শুনবেন না, বক্তা শ্রোতা সেই হাদিস আর কোরআন থেকে যা আলোচনা হবে আর যা শুনবো তা আমরা 100% আমল করার চেষ্টা করবো না করবো না বলুন করবো না করবো না? একটু জোর করে ইনশাআল্লাহ করবো, আর একটু জোর করে ইনশাআল্লাহ করবো। কারা কারা কোরআন মানবে একটু হাত তুলে দেখাতে হবে, দেখি মোদীর লোক আছে না নবীর এখানে উম্মত আছে, হাত আরো উঁচু করতে হবে, আরো উঁচু করতে হবে, বলি না যদি এই প্রশ্ন হয়েই যায় আর তারপরে কেউ যদি ফতোয়া দিয়েই দেয়, কেউ জিজ্ঞাসাও করলো না, কেউ ফতোয়াও দিল না, কিন্তু কেয়ামতের মাঠে আল্লাহ পাক যদি বলেন এই হাত আল্লাহ যদি জিজ্ঞেস করেন তাহলে এই হাত কথা বলতে পারে না পারে না পারে না পারে না? আমি তুমি যে আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল তার উম্মত, তাই তার নবীর মহব্বতে তুমি এক আল্লাহ বলে হাত উঠিয়েছিলে, হাত কথা বলবে বলবে না বলবে না?
এখন আপনাদের সামনে যে বিষয়ের উপরে আমি বক্তব্য রাখতে যাচ্ছি এগুলি শুধু শুনবো না, এগুলি বলবো না, বলবো আর শুনবো, এরপরে আমরা 100% আমল করার চেষ্টা করবো বলে আবার বলি ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এখন আলোচনা কোথা থেকে করবো? কোরআনুল কারীম থেকে। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক অনেক মূল্যবান কথা মানুষের জন্য, বিশ্ব মানবের জন্য কল্যাণময় কথা আলোচনা করেছেন। একটা কথা বলি, আমরা এই কোরআনের আলোচনা আজকে নতুন শুনছি না, এর পূর্বে শুনেছি, এর পূর্বে শুনেছি, কিন্তু শোনার পরে আমাদের যে এক পরিবর্তন আসা দরকার ছিল, যেভাবে সেই পরিবর্তন এসছে না আসে না, জবাব চাই, এসছে আসে না, আসলো না কেন? কোরআন শুনলাম, হাদিস শুনলাম, এরপরেও আমাদের যে পরিবর্তন আসা দরকার ছিল সেই পরিবর্তন আসলো না। এক্সাম্পল দিই, একটা ফ্যাট মানুষ, একটা মোটা মানুষ, একটা বাচ্চা ছেলে নিখোঁজ, স্টেজে তাকে দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা তাকে দেখতে পাচ্ছেন, যার বাচ্চা স্টেজ থেকে আপনি তাকে নিয়ে যান, এই জন্য তো মুশকিল হয়ে গেছে, কথা বলেন কি? জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, বাচ্চার খবর পাচ্ছে না ভাই, এই যে ছেলেটা ভাই কার ছেলে নিখোঁজ হয়ে গেছে, এর নামও বলতে পারে না, গ্রামও বলতে পারে না, পিতারও নাম জানে না, ফলে আপনারা একটু লক্ষ্য করুন, আর যার ছেলে হারিয়ে গেছে তিনি এখান থেকে নিয়ে যান, নিয়ে যান। কথাটা বলতেছিলাম কি, একটা ফ্যাট মানুষ, একটা মোটা মানুষ, তা উঠতে বসতে চলতে ফিরতে অসুবিধা হচ্ছে বলে এক ডাক্তারের কাছে গেছে। ডাক্তারকে গিয়ে বললো, স্যার আমি হ্যাভি হ্যাভি ফ্যাট হয়ে গেছি, আমি মোটা হয়ে গেছি, তা আমার শরীরের কিভাবে পরিবর্তন আসবে আপনি একটু আমাকে সাজেশন দেন আর ওষুধ দেন। ডাক্তার ওই মোটা মানুষটার কথা শুনে জিজ্ঞেস করলো, তুমি খাবার কি খাও যে তুমি এত মোটা হয়েছো? তো মোটা মানুষটা বলছে, সকালবেলা হলে আমি আটটা রুটি খাই, মোটা রুটি খাই, আপনারা আটটা রুটি খান নাকি? সেদিন গেলাম বদরুদ্দোজা সাহেবের গ্রামে জলসা করার জন্য, থান করা ভীষণ খুব, এই আপনার 4-5 দিন আগে রুটি খাইতে চাইলাম, তো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, এত বড় রুটি আপনার হাত দিয়ে করেছে, কথা বুঝুন কি না, আমার ড্রাইভার পর্যন্ত হাসছে বলে আমি জীবনে এত বড় রুটি দেখি নাই, ওই গাড়িতে ড্রাইভার শুয়ে আছে, কথা বুঝলেন কি? তো সেই রুটি আমার মনে হয় একটা রুটি আমি কেন আমার বাবাও খেতে পারবে না, কথা বুঝলেন কি? এখন যে ডাক্তার জিজ্ঞেস করেছে, তুমি খাবার কি খাও যে এত মোটা হয়েছো, তোমার তো সকালবেলা হলেই আমি আটটা রুটি খাই। ডাক্তার আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, সকালবেলা হলেই যদি আটটা রুটি খাও তাহলে তো দুপুরবেলা হতে অনেক দেরি মনে হয় আরো বেশি খাবে। ডাক্তার বলে, দুপুরবেলায় কটা খাও? বলছে আটটা খাই। বলে, সন্ধ্যা হলে কটা খাও? বলে আটটা খাই। আপনারা সব জ্ঞানী মানুষ, সব বুদ্ধিজীবী মানুষ, আপনারা হিসাব করে বলুন, ওই ফ্যাট মানুষটা মোটা মানুষটা 3-8 রুটি খেলো কটা? হিসাব জানেন না? হিসাব জানেন না কটা খেলো? 24টা। এখন এই 24টা রুটি খেল, ডাক্তার বললো, বাবা তোমার শরীরের যদি পরিবর্তন আনতে চাও তাহলে সর্বপ্রথম খাবারের অঙ্গটা কমিয়ে দাও। বলে, স্যার খাবো কটা আর কমাবো কটা? ডাক্তার বললো, 24টার মধ্যে 12টা খাও আর 12টা রুটি বাদ দাও। এখন শুধু 12টা রুটি খাই তারপরে শরীরের পরিবর্তন আসছে না, এমন সময় দেখা যায় দ্বিতীয়বার আবার ডাক্তারের কাছে গেল, গিয়ে বলো, স্যার কোনো পরিবর্তন নাই। ডাক্তার বলে, খাচ্ছ কত? বলে 12টা। বলো, ওই 12টা থেকে 6টা খাও আর 6টা বাদ দাও। এখন শুধু 6টা রুটি খাই তারপরে পরিবর্তন নাই শরীরে। লোকটা রাগ করে ডাক্তারের কাছে গিয়ে চোখ রপাইয়া বলছে, স্যার বারবার আসলাম, বারবার সাজেশন দিলেন, ওষুধ দিলেন, শরীরের কোনো পরিবর্তন নাই। ডাক্তার বললো, খাচ্ছ কয়টা? বলে, মাত্র 6টা রুটি খাচ্ছি, তার একটুকুনো বেশি খাই না, তার একটুকুনো কম খাই না। ডাক্তার বললো, সত্য করে বলো কয়টা রুটি খাচ্ছ? বলে, 6টা রুটি খাচ্ছি স্যার, একইবারে সত্য কথা বলছে। ডাক্তার বললো, সত্য কথা বলতে ওইটা জিজ্ঞেস করি না, তুমি রুটির সংখ্যা কমিয়েছো না আটার সংখ্যা কমিয়েছো? তো ডাক্তারের প্রশ্নের জবাবে ফ্যাট মানুষটা বলছে, স্যার আমি খেতাম তো 24টা রুটি, তো রুটির সংখ্যাটা কমিয়ে দিয়ে আপনার কথা মোতাবেক মাত্র 6টা রুটি খাচ্ছি, কিন্তু এর পূর্বে যে আমি 24টা রুটি খেতাম ওই 24টা রুটিতে যত থেকে আটা লাগতো সব আটা 6টা রুটিতে দিয়ে খেয়েছি। ডাক্তার বললেন, বেউকুফ কোথাকার, তাহলে আমার সাজেশন কোথায় পেরেছি? তুই তো সব আটা সব আটা খেয়েছি।
সেই ফ্যাট মানুষটার যেমন কোন পরিবর্তন আসলো না, আজকে আবু তাহের সালামি সাহেবের বক্তব্য, তারপরে মঈন ভাসানী সাহেবের বক্তব্য, আরো কত কত ওলামায়ে কেরামের বক্তব্য শুনতেছি, শুনতে 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 শুনতেই আছি, আরো আল্লাহ পাক হায়াত দিলে শুনতে থাকবো। কিন্তু শোনার পরে যদি কোরআনের উপর 100% আমল করতে না পারি, তাহলে পরে আমাদের জীবনের পরিবর্তন আসবে না। আসতো কোরআন শোনার পরে, হাদিস শোনার পরে যদি 100% আমল করতাম, তাহলে আমাদের কৃষ্টি কালচার, আমাদের তহজিব ও তমদ্দুন, আমাদের আখলাক ও আদর্শ গুলি হতো হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো, হযরত উসমান গনির মতো, হযরত আবু তালহার মতো, হযরত আবু দারদার মতো, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত আবু হুরায়রার মতো, হযরত বিলালের মতো, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো আমাদের ঈমান হতো। বলুন সুবহানাল্লাহ। যাতে করে বিশ্ব মানবের পরিবর্তন এসে যায়, তাদের যদি যাতে করে কল্যাণ হয়, তারা যাতে করে সঠিক পথ খুঁজে পায়, তারা যাতে করে সিধাপথে জীবন বাস্তবায়ন করতে পারে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে দেখা যায় একটি যেন উত্তম কিতাব, একটি সর্বশ্রেষ্ঠ কিতাব যেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের উপরে নাজিল করলেন, যে কিতাবের নাম হলো কোরআনুল করিম। এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক যত কথা বলেছে তার মধ্যে এক জায়গায় বলেছেন, ও নবী তুমি শোনো এই আয়াতগুলি, তুমি এমনি করে বিশ্ব মানবকে শোনাবে, এমনি করে বিশ্ব মানব যারা শুনবে আর মানবে অবশ্যই আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করে দেব আমি চাইলে। এখন দেখা যায় বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাচ্ছেন, এখন এই শোনাতে গিয়ে দেখা যায় এক জায়গায় বলা হয় মুতাল্লিমুন্নাস, বিশ্ব মানবকে হেদায়েতের জন্য আল্লাহ পাক আগে কোরআন নাযিল করলেন, এরপরে আল্লাহ পাক নবীকে বলেন, ও নবী তুমি কোরআন শোনাও মুসলমানদেরকে, আমার আয়াত তুমি শোনাও মুসলিমদেরকে। কোথায় বলছেন? আল্লাহ পাক বলেন, ইন তাসমিউ ইল্লা আইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন, ইন তাসমিউ ইল্লা আইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। ও নবী তাদেরকে শোনাও, বাস তাদেরকে শোনাও যারা ঈমান এনেছে, আমি আল্লাহর করতি, এ কোরআনের করতি, নবী তোমার করতি, তাদেরকে শোনাও, তারা শুনবে আর কি করবে, ফাহুম মুসলিমুন, তারা শুধু শুনবে না বরং তারা মেনেও নিবে। আমরা মুসলমান, আমরা কোরআন শুনবো, শোনার পর আমরা মানবো না মানবো না, তুমি মানবেন না মানবেন না, তাই বলে দিলীপ ঘোষকে যদি শোনানো হয় তাহলে সে কোরআন মানবে না, দিলীপ ঘোষকে যদি কোরআন শোনানো হয় তাহলে সে কি করবে, গুন্ডামি করি নাই গুন্ডামি করবো, দিলীপ ঘোষ তো বুঝলেন তো নাকি, সে বলবে গুন্ডামি করি নাই এখন গুন্ডামি করবো। তাহলে পরে এমনি করে দেখা যায় যারাকে কোরআন শোনাবার জন্য আল্লাহ পাক বললেন, বলে এই মোমেনদেরকে কোরআন শোনাও, এরা শুনবে আর মানবে। এখন এই কথা যখন নবী বলছেন, আল্লাহর হুকুম মোতাবেক কথা যখন বলছেন, সে সময় যেন অনেকেই তর্ক বিতর্ক শুরু করে দিল, বলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বংশের ছেলে, কিন্তু ছাগল চড়াচ্ছিল, তারপর দেখা যায় কোথায় কোথায় কি করলো, এখন বলে যেন আমার উপরে কোরআন নাযিল হয়েছে, তারপরে এমনি করে শোনাইতে হবে, এমনি করে একাল্লা বলে দাওয়াত দিতে হবে, নানা কিছু বলতেছে, এমন সময় তর্কে জড়ে গেল, আল্লাহ নবীর মনটা খারাপ হলো, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী মন খারাপ করো না, তুমি যা বলতেছো যা শোনাইতেছো মানুষগুলিকে সেই ব্যাপারে আমি আল্লাহ পাক যেন সবচেয়ে উত্তম সাক্ষী, সবচেয়ে ভালো সাক্ষীর নাম কি, সবচেয়ে ভালো সাক্ষীর নাম কি, একজন ভালো সাক্ষীর নাম কি, সবচেয়ে উত্তম সাক্ষীর নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক নবীকে বললেন, কর অনুমতি তুমি বলো, কথা যথেষ্ট, বিল্লাহ আমি আল্লাহ, শাহিদান সাক্ষীর ব্যাপারে, বাইনি ওয়া বাইনাকুম, তোমাদের মধ্যে আমার মধ্যে যা আলোচনা চলতেছে এই আলোচনা করি আমি আল্লাহ পাক যেন শুনতেছি, আবার যেন আমি দেখতেও আছি, আর এ ব্যাপারে আমি অবগত আছি, ইন্নাহু কানা বিইবাদিহি খাবিরান বাসীরা, আমি আল্লাহ পাক দেখতেছি এ ব্যাপারে আমি অবগত আছি। এখন আল্লাহ পাক যে ব্যাপারে অবগত আছেন সেই কোরআন থেকে আপনাদের কথা শোনায়। এখন সবাই চলছে কি ছোট দিন না বড় দিন, এখন ছোট দিন না বড় দিন, ছোট দিন আর বড় দিন কখন
ষড়যন্ত্র চলছে, ইহুদি যারা মুশরিক যারা, এমনি করে যারা কোরআনের সত্য নবীর শত্রু, তারা ষড়যন্ত্র চালাচ্ছে কি করে? এদের ঈমান আছে কোরআনের প্রতি, নবীর হাদিসের প্রতি, নবীর প্রতি, ফলে এদের ঈমান ছুতো করতে হবে, ঈমান ছুতো করতে হবে। তাহলে কি করো, এটাকে বলো যে ডিসেম্বর মাসে 25-26টা দিন, 26-26 তারিখে সেটা হচ্ছে যেন বড়দিন, মোমবাতি জ্বালাও, আবার আজ থেকে বড়দিন শুরু হয়ে গেল। কথা বুঝতে পারলে? এখন শুধু ইহুদিরা ওইভাবে বড়দিন মানায় না, বরং মুসলমানেরাও বলছে এটা বড়দিন। ঈমানটাকে কিভাবে নষ্ট করতেছে মুসলমানদের চিন্তা করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, বড়দিন সেই দিন যেন তারা যে মোমবাতি জ্বালায়, আর বলে আজকে ডিসেম্বর মাসের যেন এমনি করে 26 ডিসেম্বর যেন আজকে যেন বড়দিন শুরু হয়ে গেল, অথবা 25 ডিসেম্বর আজকে দিনটা যেন বড় শুরু, বুড়ো বড় হয়ে গেল, এমনি করে দেখা যায় তারা যেন মানায় সেইটা বড়দিন নয়। আল্লাহর হাবিব যেন বলছেন হজের মাঠে, এমনি করে আরফার মাঠে যেন বলছেন, হে আমার উম্মতরা শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি সবচেয়ে বড় দিন হচ্ছে আজকের দিন, এই আরফার দিন। এই আরফার মাঠে যত আমার উম্মতরা এসে উপস্থিত হয়ে গিয়েছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আজকের দিনটা বড় দিন। কেউ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটা আপনি বড় দিন কেন বললেন? নবী বললেন, এই আরফার ময়দানে যত মানুষ এসে উপস্থিত হয়ে গেছে, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছে। আরফার রোজা রাখতে হয়, আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না, সংক্ষিপ্ত আলোচনা করব, কিন্তু মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য বলবো 25 ডিসেম্বর এটা হচ্ছে সবচেয়ে বড় দিন, মোমবাতি জ্বালায় তারা ঈমান নষ্ট করছে। আজকে কথা উঠেছে ভারতের মাটিতে, কথা উঠেছে কি, কিছুদিন আগে একটা যেন কি যেন একটা ঝড় আসলো, কি যেন ঝড়, ঝড়টার নাম কি বলে দিয়েছে, আমফান, ঠিক মনে রেখেছেন, আলহামদুলিল্লাহ, আমফান। এই আমফান ঝড়ের নাম দিল, আজাদের নাম দিল, কিন্তু এই কথা শোনার পরে জনগণ মনে মনে ভাবলো এ তো ভালো কথা আমফান, কিন্তু তারা কোরআনে লোকে হস্তক্ষেপ করেছে, সাংবাদিক সমীক্ষাকারী গভর্নমেন্ট তারা কোরআনের হস্তক্ষেপ করেছে, ওরা বললো আমফান। আর কোরআনুল কারীমের মধ্যে আছে কি, কুল্লু আলাইহা ফান ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কাদিয়ানীদের যে নবী ছিল বিয়াদব নালায়ক ফাসেক ফাজের বিশাল বড় একজন গুণাগার পাপিষ্ঠী মানুষ, সে নবী দাবি করেছে, তার নাম হলো গোলাম আহমদ মির্জা। এই গোলাম আহমদ মির্জার উন্মতরা জিজ্ঞেস করলো, আপনি যে নবী দাবি করেছেন তাহলে বুঝি আপনার উপর কালে কোরআন নাজিল হয়েছে? ও বললো, হ্যাঁ আমার উপরে কোরআন নাজিল হয়েছে। বলে একটি আয়াত শুনান তো, সে আয়াত শুনে দিকে গোলাম আহমদ মির্জা বললো, কুল্লু শাইইন আলাইহা ফান, কিন্তু শাইইন শব্দ করে নেই কোরআনের মধ্যে, অথচ সে বলছে উন্মতরা শোনাচ্ছে, কুল্লু শাইইন আলাইহা ফান ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তার তর্জমা করতে গিয়ে সে তর্জমা করেছে, তার মানে করেছে, বলেছে সব কিছু হালাক হয়ে যাবে, আল্লাহ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, জুরুল নউযুবিল্লাহ, একটু জুরুল আস্তাগফিরুল্লাহ। আর আল্লাহ পাক বলেন, কুল্লু আলাইহা ফান ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত সবকিছু ধ্বংস হয়ে যাবে, আমি সমস্ত সবকিছু হালাক করে দিব, সমস্ত সবকিছু নষ্ট নাবুদ হয়ে যাবে, আমি আমি আল্লাহ পাকের এগুলি কায়েম ও কায়েম থাকবে। মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য এখানে হা ফান শব্দটাকে উড়ায় তারা বলল আমফান। কথা বলতে পেরেছে? আজকে পৃথিবীর মানুষগুলিকে বোকা বানানো হলো। কিভাবে বোকা বানানো হলো? বললো তোমরা যদি আইন লঙ্ঘন করো তাহলে পরে তোমাদের সাথে কারোবার ভালো হবে না। পাবলিক মনে মনে বললো কি আইন আর লঙ্ঘন করবো, কোনটা আইন বা সরকার তৈরি করবে? বিশ্বাস করো এই লকডাউন এই সালে হলো 20 সালে, কিন্তু আমি 4 বছর পূর্বে যখন বক্তব্য রাখতে গেলাম বিশাল এক সেমিনার হয়েছিল, সব কথা বলে শেষ করতে পারবো না,
সেই সেমিনারে বড় বড় প্রফেসর এমনি করে দেখা যায় প্রিন্সিপাল তারা ছিলেন, আরো অনেক মহা বড় বড় পণ্ডিত ছিলেন নদিয়ার বাণীতে। আমি সেইদিন আমিও সেখানকার প্রধান বক্তা হিসেবে ছিলাম। আমি সেই প্রিন্সিপাল প্রফেসরদের সাথে আলোচনা করতে গিয়ে তিনারা বললেন একটা বিশাল সেমিনার হয়ে গেল হুজুর, ওনারা একটু হানাফি মানুষ তো তাই হুজুর বলে, আমাকে বলতো হুজুর বিশাল করে একটা সেমিনার হয়ে গেল। সেই সেমিনারে গভর্নমেন্ট অন্যান্য রাষ্ট্রের সব মিলে ভারতের যেন গভর্নমেন্ট তাদের সাথে যোগ দিয়ে যেন বিশাল একটা সেমিনার হলো, সেখানে এই 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 যেন সূচিপত্র তৈরি হলো, যেন সেখানে এই এই যেন দেখা যায় আইন যেন তৈরি করা হবে তাও আলোচনা হয়ে গেল। তার মধ্যে একটা আলোচনা ছিল লকডাউন করা হবে, কেন করা হবে, এই লকডাউন করা হবে কেন করা হবে, ওরাকে শোনানো হবে যে এমনি করে করোনা আসছে আর তার আগে দেখা যায় এমনি করে করোনা যদি এই আইন তারা লঙ্ঘন করে তাহলে তার আগে তারাকে শোনানো হবে যে সিএএ আর এনআরসি আর এনপিআর এই তিনটি কথা তারা জানেন না, জানেন না সবাই জানেন তো এনআরসি পাওয়ারফুল নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে অনেক ছিল, তার মধ্যে তিনজন নেতা ছিল, একটা নেতার নাম বলছি আপনার আগে বলুন, এই ভারতবর্ষে এখন সবচেয়ে পাওয়ারফুল নেতা তার নাম কি? তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরেকজন পাওয়ারফুল নেতা তার নাম হচ্ছে অমিত শাহ। আরেকজন এমনি করে পাওয়ারফুল নেতা তার নাম হচ্ছে রাজনাথ সিং। আর যত সংঘবদ্ধ আছে তারাও পাওয়ারফুল, কিন্তু এরা তিনজন সবচেয়ে পাওয়ারফুল। এবারে এদের তিনজনের নাম আপনারা জানেন, শোনায় দিলাম, নবীর প্রিয়তে বিশ্বনবীর জমানায় যে তিনজন পাওয়ারফুল নেতা ছিল তাদের কথা কোরআনুল কারীমের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে এসছে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এবং নবীর উপরে যারা ঈমান এনেছে তাদের বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে তারা সিএএ এনআরসি আর এনপিআর চালু করতে চায়। সেই নেতাগুলির নাম কি ছিল? একজন নেতার নাম ছিল আবুল আসওয়াদ, আরেকজন নেতার নাম ছিল আবুল বকরিয়ার, আরেকজন নেতার নাম আপনারা জানেন সবাই মিলে জানেন যে সেই নেতার নাম ছিল আবু জাহির, তার আরেকটা নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম কেন হলো, আবু জাহির কেন হলো তার তাফসির করছি না, শুধু আপনাদেরকে বলে দিলাম এই তিনজন পাওয়ারফুল নেতা। এই তিনজন পাওয়ারফুল নেতা নবীর বিরুদ্ধে আইন যারা তৈরি করবে সিএ এনআরসি এমপিআর যেন চালু করবে, তাই বলে যেন একটা মিটিং ডাকলো। মিটিং এ দেখা যায় বিভিন্ন জায়গা থেকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা যেন আসলো, আর আসার পর দেখা যায় যেন জিজ্ঞেস করলো একজন, বলো তোমরা নবীর বিরুদ্ধে কি আইন তৈরি করতে চাও? এমন সময় যেন আবুল হাকাম আর যেন আবুল বাকিয়ার আবুল সোহাদ যেন বললো, বলে আমরা আইন তৈরি করতে চাই বিশ্ব নবীর বিরুদ্ধে যে এমনি করে দেখা যায় সভাপতি নির্বাচিত করো, সভাপতি বুঝেন তো